পার্কিং জায়গাটি অনেক সুন্দর দেখাচ্ছে, দেখতেছি জায়গাটি অনেক সুন্দর। বন্ধুরা, বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও চলে আসলাম। আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সকলকে এমএন গেমিং চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ থাকলো, ভিডিওটি স্কিপ করবেন না, ভিডিওটি টেনে টেনে দেখবেন না, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। বন্ধুরা, আমি গাড়ি ইঞ্জিনটি চালু করে দিয়েছি, এখন আমি বাসটি নিয়ে চলে যাচ্ছি। আমি একটা গেট পার হলাম, এবার দুই নম্বর গেটে পার হয়ে গেলাম। এখন বন্ধুরা, আমি কিছুক্ষণের মধ্যে রাস্তায় উঠবো গাড়িটি নিয়ে। বন্ধুরা, পার্কিং জায়গাটি অনেক সুন্দর, পার্কিং জায়গাটি আমার অনেক ভালো লাগতেছে। এত সুন্দর জায়গায় গাড়ি চালাচ্ছি, অনেক ভালো লাগতেছে। বন্ধুরা, আমার গাড়িটি আর কিছুক্ষণের মধ্যে রাস্তায় নামবে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন সামনে গেট, ওই গেট দিয়ে পার হলে আমি রাস্তায় নেমে যাব। আমি সামনে ক্যামেরা চালু করে দিয়েছি বন্ধুরা, এখন সামনে ক্যামেরা দেখে গাড়ি চালাবো। আমি এখন এই পথ ধরে চলে যাব। তাহলে আমি ভুল রাস্তায় এসেছি বন্ধুরা, আমাকে ওই পাশ দিয়ে যেতে হবে। আমি পিছনে ব্যাগ দিয়ে গাড়িটি সোজা করে নেই, পিছনে আমি ব্যাগ দিতেছি, এখন গাড়িটি আমি সামনে টেনে নিব। আমি এই রাস্তা দিয়ে যাব, এই তো সামনে গেট দেখা যাচ্ছে। আমি এই গেটটাই দেখছিলাম, কিন্তু ভুল করে ওই রাস্তা দিয়ে চলে যাচ্ছিলাম, যার জন্য আমি পিছনে ব্যাগ দিয়ে আবার সামনে টেনে নিয়ে আবার এই রাস্তা দিয়ে আসছি। আরে, আবার আবার ভুল পথে যাচ্ছি, আমাকে এই ডান দিকে যেতে হবে। আমি পিছনে ব্যাগ দিয়েছি বন্ধুরা, এখন ডান দিকে দিয়ে চলে যাব, সামনে টেনে নিয়ে ডান দিকে চলে যাব। এই তো এই গেটটি পার হলে আমি রাস্তায় নেমে যাব কিছুক্ষণের মধ্যেই। আমি গেটটি পার হয়ে আসলাম বন্ধুরা, আর অল্প কিছুক্ষণের মধ্যে আমি রাস্তায় নেমে যাব। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, রাস্তা দিয়ে গাড়ি চলাচল করতেছে, আমাকে শুধু এই জায়গাটি পার হতে হবেই, হলে আমি রাস্তায় নেমে যাব। এই তো বন্ধুরা, আমি এখন রাস্তায় নেমে গিয়েছি। এই এ লাগবে, শালা লাগছে রে, ভিডিও শুরুতে লাগে দিয়েছি। ভিডিও শুরুতেই দুর্ঘটনা হয়ে গিয়েছে, যাই হোক সমস্যা নেই, দেখি আমি পরে আর যেন দুর্ঘটনা না হয়, যার জন্য আমাকে ধীরে ধীরে গাড়ি চালাতে হবে যেন দুর্ঘটনা না হয়। যার জন্য বন্ধুরা, আমি এখন ধীরে ধীরে গাড়ি চালাচ্ছি। এখানে একটু বাঁকা রাস্তা, আমাকে একটু ধীরে ধীরে যেতে হবে। সামনে গিয়ে একটু স্পিড বাড়িয়ে দিব, রাস্তাটি সোজা পেলে আমি স্পিড বাড়িয়ে দিব। রাস্তা বাঁকা রাস্তা আমি আর স্পিড দিব না, স্পিড দিলে দুর্ঘটনা হয়ে যায়, আমি ভালো করে জানি এটা। যার জন্য আমি এখন সোজা রাস্তা ছাড়া স্পিড দিব না। এখন যে সোজা রাস্তা পেয়ে গেছি, আপনারা ম্যাপে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি সোজা রাস্তা পেয়ে গেছি। এখন এই রাস্তা দিয়ে আমি দূরত্বে চলে যাব, সামনে গাড়ি দেখা যাচ্ছে। এ বাইসাইকেলে লাগবে নাকি? না লাগবে না, আমি এখন ওই রাস্তায় যাব। বন্ধুরা, সামনে ক্যামেরা দিয়ে গাড়ি চালাতে আমার অনেক ভালো লাগে, একটা গাড়ি আমাকে ওভারটেক করে গেল। এই বাইসাইকেলে লাগবে, এই সামনে গাড়িতে লাগবে, একটু স্লো যেতে হবে, এখানে যানজট বেশি যেহেতু, আর দুর্ঘটনা হয়ে যেতে পারে। যেহেতু শুরুতে দুর্ঘটনা করে ফেলছি, এখনও দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি আছে। একটা গাড়িকে আমি ওভারটেক করলাম, বাইসাইকেলকে ওভারটেক করলাম, দিয়ে সামনে গাড়িগুলোকে ওভারটেক করতে পারি কিনা। এই তো বন্ধুরা, এই তো এই তো সামনে গাড়িগুলোকে ওভারটেক করতে পারতেছি, এই তো সবগুলো গাড়িকে আমি ওভারটেক করে ফেলছি। রাস্তায় সোজা থাকার কারণে আমি ফুল স্পিডে গাড়ি চালাতে পারছি এবং গাড়িকে ওভারটেক করতে পারছি, অনেক ভালো লাগতেছে। এরকম সোজা রাস্তায় গাড়ি চালাতে কোনো টেনশন হয় না, দুর্ঘটনা আশঙ্কা একেবারেই থাকে না। আমি সেরকম রাস্তায় এখন খুঁজে পেয়েছি, বন্ধুরা দেখতে পাচ্ছেন ভিডিওতে, আমি সেরকম রাস্তা একটু এখন খুঁজে পেয়েছি। আমি যেরকম রাস্তা খুঁজেছিলাম, আমি সোজা রাস্তা খুঁজেছিলাম সবসময়, এখন সোজা রাস্তায় পেয়ে গেছি, এখন সোজা রাস্তায় গাড়ি চালাবো। ওরে বাবা, রে বাবা, একবার বিল্ডিংয়ে গিয়ে লাগিয়ে দিয়েছি নি, শালা কি হয়ে গেলো এটা। এখন পিছনে ব্যাগ দিব, দিয়ে এখন সামনে টেনে নিব, আমাকে এখন ডান দিক দিয়ে যেতে হবে। আমি গাড়িটি ঘুরাতেই পারিনি, গাড়ির স্পিড অনেক বেশি ছিল, যার জন্য গাড়িটি আমি কন্ট্রোল করে নিতে পারিনি, তার আগে দুর্ঘটনা হয়ে গিয়েছে একটা। এই রাস্তা দিয়ে আমাকে এখন যেতে হবে, আমি গাড়িটি এখন কন্ট্রোল করে নেই, নিয়ে গাড়িটি স্পিড দিয়ে দিব। আমি এই রাস্তায় চলে এসেছি, এখন গাড়িটি কন্ট্রোল করে, এই সাইডে আবার চলে গিয়েছে, গাড়িটি এখন ঠিক করে নিয়ে, গাড়িটি কন্ট্রোল করে নিয়ে আমি ফুল স্পিড দিয়ে দিব। বন্ধুরা, আমার ভিডিওটি এখন প্রায় শেষের দিকে, আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। বন্ধুরা, পরের ভিডিওগুলি দেখার জন্য অপেক্ষা করুন। আপনাদের জন্য সবসময় সুস্থতা কামনা রইল এমএন গেমিং চ্যানেলের পক্ষ থেকে। বন্ধুরা, আমার ভিডিওটি এখন একেবারেই শেষ, আমি এখন শেষ পর্যায়ে এসেছি।